সেই দুটো কারণ কেউ জানেন কি? আচ্ছা আমি বলে দিই, তাই তো? এক নাম্বার হচ্ছে রাস্তার বাম্পার, দু নাম্বার হচ্ছে মিয়াদের টেম্পার। ঠিক বলছি তো? যদি বলেন কিরকম, মানে এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনে সিস্টেম কিরকম ছিল, ছেলেরা মেয়েদেরকে দেখে টোন করতো, তাই তো? কিন্তু এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, মেয়েদের টেম্পার বেড়ে গেছে, এখন মেয়েরা ছেলেদেরকে দেখে টোন করে। যদি বলেন কিরকম, ছোট্ট একটা ঘটনা বলবো, বলবো তো। তবু আমি কলেজে পড়ি, সেদিন কলেজে যাচ্ছি, আমি সাদা সিধে ছেলে, চুপচাপ কলেজে যাচ্ছি, দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে টোন করছে, আমি পেরিয়ে যাচ্ছি, আমাকে দেখে টোন করছে। গুরু আমাকে দেখে টোন করছে, গুরু আমি ছেড়ে দেওয়ার ছেলে নই, সাদা সিধে হতে পারি কিন্তু ছাড়বো না। আমি কি বললাম, কবে বলো বর সেজে আসবো, কবে বলো বর সেজে আসবো, ড্যাশ রেডি ড্যাশ কবে ঝাড়বো। এই কথাটা শুনো, কিন্তু মেয়েরা আমাকে ছেড়ে দেয়নি, আমার আমাকে পাল্টা টোন করছে, কিরকম ভাবে টোন করছে দেখুন। রাস্তা দিয়ে পাঠা চলে যা, দেখে আমার গা জ্বলে যা, এই রাস্তা দিয়ে পাঠা চলে যা। গুরু ছেলেদেরকে পাঠা মানে, আমাকে পাঠা মানে ছাগলের সঙ্গে তুলনা করে যেটা ছেলে হয়ে মেনে নেওয়া যায়। আমি কি বললাম, ছাগল করে রেখো আমায়, রেখো গো তোমার ঘরে, কিছু করবো আমি ফেলবে তুমি, পটি করবো আমি ফেলবে তুমি, আর যেন গো কেউ না ফেলে, আর যেন গো কেউ না ফেলে। তো যদি ভালো লাগে সকলে মিলে একটা ছোট্ট করে হাতে তালি চাপ।